জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি আগামীকাল সকালে স্পষ্ট করবে কমিশন। আর রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার টেলিভিশন ভাষণে তফসিল ঘোষণা করবেন। নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রাজনৈতিক দলগুলোকে দেয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। এম আর আসাদের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তে অনড় কমিশন। বিষয়টি মাথায় রেখে বাড়ানো হয়েছে নির্বাচন ভবনের নিরাপত্তা। ভবনের প্রবেশ মুখ সহ আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশন সচিব জাহাঙ্গীর আলম নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, বুধবার সকালে তফসিল ঘোষণার বিস্তারিত জানানো হবে। কবে, কখন, কিভাবে তফসিল ঘোষিত হবে এই বিষয়টি আগামীকাল সকাল দশটায় এখানে আমি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে অবহিত করব। প্রধান তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির বিষয়ে কমিশন অবগত নয় জানিয়ে সচিব বলেন, এ ধরনের তৎপরতা নির্বাচনী প্রস্তুতিতে বাধা হতে পারবে না। সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয়, কারণ কমিশনের কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অভিহিত করেছেন, এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে কয়েকটি রাজনৈতিক দলের তফসিল ঠেকানোর ঘোষণার সঙ্গে ইসি ভবনে নিরাপত্তা বাড়ানোর সম্পর্ক নেই বলেও জানান জাহাঙ্গীর আলম। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই আপনাদেরকে ভালো এই বিষয়ে ব্রিফ করবেন। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।